সালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজকে আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আজকে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি হচ্ছে যে কিভাবে আপনারা অনেকেই এখন দেখছেন যে আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে কোভিড নাইন্টিন যেই ভ্যাকসিনের বিষয়ে এই বিষয়ে প্রথমে পঞ্চান্ন বছর করা হয়েছিল এবং তারপরে ধারাবাহিকভাবে কমাতে কমাতে সেটাকে তিরিশ বা তার উপরে যারা বয়স্ক ছিল তাদের জন্য কিন্তু ভ্যাকসিন সুরক্ষার যে ওয়েবসাইটটা বা অ্যাপস রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করে সবাই কিন্তু অনলাইনে নিবন্ধন করতে পারতো অথবা সে ভ্যাকসিনটা নিতে পারত কিন্তু এখন আমরা গত কয়েকদিন আগে আমরা বা আমি যদি বলি যে গতকালকে আমি নিজেও দেখেছি যে কোভিড নাইন্টিনের এই ভ্যাকসিন নিবন্ধন করার জন্য এখন কিন্তু আর তিরিশ বছর নেই এটাকে নামিয়ে পঁচিশ বছর করা হয়েছে এবং আমরা আরেকটি তথ্য জানতে পেরেছি যে আঠারো বছর হলেই যে কেউ ভ্যাকসিন দিতে পারবে তবে সেটা ধারাবাহিকভাবে করা হবে কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা যাদের পঁচিশ বছর হয়েছে বা পঁচিশ বছর থেকে যারা যাদের বেশি বয়স হয়েছে তারা প্রত্যেকেই অনলাইনে ঘরে বসে আপনার মোবাইল ল্যাপটপ অথবা ডেস্কটপে ইজিলি আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন নিবন্ধন করতে পারবেন এবং এই নিবন্ধন করার পরে আপনি ঘরে বসেই এই স্মার্ট মোবাইল ফোন দিয়েই আপনার এই কপিটি ডাউনলোড করে অর্থাৎ আপনি ভ্যাকসিনের জন্য যে রেজিস্ট্রেশন করেছেন এই রেজিস্ট্রেশনের কপিটি অর্থাৎ টিকা কার্ড যেটি এই টিকা কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবে কমপ্লিট করার পরে আপনার মোবাইলেই কিন্তু তারা এস এম এসের মাধ্যমে আপনাকে নোটিফিকেশান করে দিবে যে কবে আপনার ভ্যাকসিনের ডেট পড়েছে বা কোন কেন্দ্রে গিয়ে আপনাকে ভ্যাকসিন দিতে হবে চাইলে আপনি আপনি যে অনলাইনে ফর্ম নিবন্ধন করবেন সেই নিবন্ধনে কিন্তু আপনার কোন জেলায় আপনি অবস্থান করছেন কোন বিভাগে এবং কোন কেন্দ্র থেকে আপনি আপনার ভ্যাকসিন নিতে চান সে কেন্দ্র ওয়ার্ড নম্বর যাবতীয় সব তথ্য কিন্তু আপনি নিজেই ফিল করে দিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে আমি অনলাইনে কিভাবে আপনারা নিবন্ধন করবেন সে বিষয়টি দেখিয়ে দিই তো প্রথমেই আমাদেরকে সুরক্ষা ডট জি ডট বিডি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে এটা আপনি আপনার মোবাইলে ডেস্কটপে সার্চ করলে চলে আসবে তো সুরক্ষা কোভিড নাইন্টিন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এরপর এরকম একটি পেজ আপনার সামনে আসবে পরিচয় যাচাই নামে একটি অপশন তার আগে আপনারা ডেস্কটপ ভার্সন মোডটি অন করে নিলে সুবিধা হবে তো এটার জন্য উপরে থ্রি টটে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে আমরা অন করে নিচ্ছি যাতে সুবিধা হয় তো পরিচয় যাচাইয়ের জন্য এখানে প্রথমেই কার জন্য নিবন্ধন করবো সেটা এখানে ক্লিক করতে হবে যেমন নাগরিক নিবন্ধন পঁচিশ বছর বা তার ঊর্ধ্বে আপনারা চাইলে যদি সরকারি চাকরিজীবী বা বেসরকারি হন সেটাও সেখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখানে আসার পরে দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিতে বলবে তো আমি ভোটার আইডি কার্ড দেখে দেখে হুবহু সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে এখানে আপনাকে জন্ম তারিখ অর্থাৎ প্রথমে দিন দিতে হবে এরপরে আপনার মাসটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে আপনাকে এখান থেকে কত সালে জন্মগ্রহণ করেছে সেই শালটি এখানে বসিয়ে দিতে হবে শাল বসানো হয়ে গেলে এবার আপনি নিচে দেখতে পাবেন যে এরকম একটি ক্যাপচা রয়েছে হুবহু এই ক্যাপচাটি নিচের ঘরে বসাতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বড় হাতের ক্যাপচা বড়ো হাতে লিখতে হবে এবং সংখ্যাগুলো ঠিক সেরকমভাবেই লিখতে হবে আমি আগে বলেছি আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরিজীবী হন বা অন্য কোনো চাকরিজীবী হন প্রত্যেকটি অপশন ওপরে দেওয়া আছে আপনারা সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন তো এখানে যাচাই বাটনে বা যাচাই করুন এখানে আমরা ক্লিক করব। আমাদের ফর্মটি ঠিকঠাক মতো হয়ে গেলে আমরা এখানে যাচাই করুন অপশনটাতে ক্লিক করে দিচ্ছি তারপর আপনার সামনে এরকম আর একটা পেজ আসবে যেখানে কোভিড নাইন্টিন নিবন্ধন ফর্মের নতুন একটি ফর্ম এসছে যা আপনার ভোটার আইডি কার্ডের সাথে অটোমেটিক এটি সার্ভার থেকে সেভ হয়ে এখানে চলে এসেছে তো এখানে প্রথমে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব নামটা লিখতে হবে না কারণ নাম অটোমেটিক ভোটার আইডি কার্ড থেকে এখানে সেট হয়ে গেছে তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘমেয়াদি কোনো রোগ বা কিছু আছে কি না সেটি এখানে আপনাকে প্রশ্ন উত্তর হাঁ অথবা না লিখতে হবে তো আমি যারটা করছিস তার কয়েকবার স্ট্রোক হয়েছে এই জন্য আমি এখানে উচ্চ রক্তচাপ হৃদরোগে হাঁ দিয়েছি ডায়াবেটিস ওনার নেই এই জন্য না দিচ্ছি ওনার কিডনি রোগ নেই এই জন্য না দিয়ে দিয়েছি এবং শ্বাসতন্ত্র বা অ্যাজমাদোর কোনো সমস্যা নেই এই জন্য না দিলাম এবং ওনার ক্যান্সার হয়নি সেই জন্য না দিয়েছি এবং কোভিড নাইন্টিন এর আগে উনি আক্রান্ত হননি এই জন্য না দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনাকে এখানে পেশা ও অন্যান্য তথ্য ফিল আপ করতে হবে তো কোভিড নাইন্টিন ক্যান্সারের সাথে উনি জড়িত কিনা বা কাজের সাথে জড়িত কিনা সেই জন্য এটা না দিয়ে দিয়েছি উনি এখানে জড়িত নেই আপনি কি গর্ভবতী না আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে গর্ভবতী কোনো মহিলাদেরকে বর্তমানে টিকা দেওয়া হচ্ছে না কারণ এটি সরকারিভাবে নিষিদ্ধ পরবর্তীতে এই অপশনটি খোলা হলে যারা গর্ভবতী মহিলা আছেন তারাও দিতে পারবেন তো এটি এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে যার ফর্মটি ফিল করছি তার পেশা কি সেটা এখানে নির্ধারণ করতে হবে তো যেহেতু উনি গৃহিণী জন্য আমি গৃহিণী দিব আপনারা অন্য যেটা সেটা দিয়ে দিবেন বর্তমানে কোন ঠিকানায় উনি টিকা নিতে চাচ্ছেন বা যার ফর্ম ফিল করছেন সে কোথায় নেবে সেটি দিয়ে দিবেন আমি ঢাকা বিভাগ দিচ্ছি জেলা নির্বাচন করছি নারায়ণগঞ্জ উপজেলা বা সিটি কর্পোরেশন নির্বাচন করে দিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন বা পৌরসভা বা থানা দিয়ে দিব নারায়ণগঞ্জ সদর থানা আর ওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে ষোলো নং ওয়ার্ড এরপরে গ্রাম বা পাড়া মহল্লার নামটা আমি এখানে নারায়ণগঞ্জ সদর যেহেতু নারায়ণগঞ্জ সদরটাই আমি এখানে বসিয়ে দেব এরপরে আপনার দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে টিকা নিতে চান সেই কেন্দ্রের নামটা এখানে নিচে রয়েছে যেমন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে আমি নিতে চাচ্ছি সেজন্য সেটা এখানে দিয়ে দিয়েছি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ ঠিকঠাক মতো হয়েছে কিনা চেক করে নিচে আপনার আসলে দেখতে পাবেন সবুজ সংরক্ষণ করুন বাটন এখানে আমরা ক্লিক করব। বাটনে ক্লিক করার সাথে সাথেই এরকম আরেকটা নতুন পেজ নিয়ে আসবে যেখানে আপনাকে শেষ পর্যায়ে নিয়ে এসেছে এবং বলছে যে নিবন্ধন ফর্ম করার জন্য আপনার মোবাইলে একটি আবারও ওটিপি পাসওয়ার্ড পাঠানো হবে সেটি সাথে সাথেই চলে আসবে আপনার উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এই নাম্বারটি হুবহু এসএমএস থেকে আপনারা চেক করে নেবেন আপনার মোবাইলের এস এম এস থেকে অবশ্যই মিনিমাইজ করে যাবেন একবারে কেটে যাবেন না তো এখানে নাম্বারটা ওটিপি নাম্বারটা দেওয়ার সাথে সাথে লেখা এসেছে যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে তো এখন আমার এই নিবন্ধন সম্পন্ন হয়েছে কিন্তু আমি এখন কার্ডটা কীভাবে সংগ্রহ করবো কার্ডটা দেখেন এই পেজেই বাম পাশে টিকা সংগ্রহ নামে একটি টিয়া কালারের বাটন রয়েছে এই বাটনটাতে আমরা ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো তো এখানে আমরা কার্ড সংগ্রহে ক্লিক করলাম এখানে ডাউনলোড করার জন্য কিছু তথ্য আপনার কাছে পুনরায় তারা চাইবে যেমন ভোটার আইডি কার্ড এবং জন্মশাল সেটি আমরা এখানে বসিয়ে দেব তো আমি ভোটার আইডি কার্ড দেখে হুবহু এখানে আবারও আমি আমার ভোটার আইডি কার্ডের পুরো নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখ মাস এবং তারপর জন্ম সালটি এখানে নির্ভুলভাবে বসাতে হবে দর্শক শ্রোতা আপনারা কিন্তু অবশ্যই নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন আর অবশ্যই মোবাইল নাম্বারটি সচল দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি আবার ক্যাপচাটা এখানে আরেকটা ক্যাপচা দেখছেন দিতে বলেছে হুবহু এই ক্যাপচাটা আমি এখানে বসিয়ে দিব আপনাদের যদি কোনো সমস্যা মনে হয় আপনারা অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন এবং যারা অনলাইনে করতে চান আমাকে জানালে আমি চেষ্টা করবো আপনাদেরকে অনলাইন করার জন্য তো যাই হোক এখানে আমরা সব কিছু ঠিক থাকলে এবং ক্যাপচাটা বসানো হয়ে গেলে যাচাই করুন নামে যে সবুজ বাটনটা আমি এখানে ক্লিক করে দিয়েছি এই যাচাই বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নতুন আরেকটি পাসওয়ার্ড দিয়েছে তারা ওটিপি সেই ওটিপি পাসওয়ার্ডটা আমাকে এই ঘরটাতে বসাতে হবে তো আমি ওটিপি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম ডাউনলোড কার্ড এই অপশানটাতে ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথেই দেখেন যে এখানে এই কার্ডটা চলে এসেছে এখন এই কার্ডটা আমি ডাউনলোড করে আমি আমার ফাইলে রেখে দেবো যেদিন আমার মোবাইলে তারা এসএমএস পাঠাবে সেই এস এ ডেট অনুযায়ী আমি এই টিকা কার্ডটি সাথে করে নিয়ে যেয়ে আমি আমার কোভিড নাইন্টিনের যে টিকাটি সেটি আমরা সেখান থেকে গ্রহণ করতে পারব তো ডাউনলোড করার জন্য এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম নামে উপর একদম কর্নার একটি অপশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এখানে আপনারা ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার এই ফর্মটি অর্থাৎ টিকা কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এখন আপনি কোথায় ডাউনলোড করতে যাচ্ছেন সেই সেকশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন পরবর্তীতে আপনি কম্পিউটার থেকে শুধু যাওয়ার আগে কার্ডটি ডাউনলোড করে সাথে নিয়ে যাবেন অবশ্যই মোবাইল নাম্বারটি সবসময় খোলা রাখার চেষ্টা করবেন কেননা তারা আপনার মোবাইলেই এসএমএস পাঠাবে তো টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে দেখে নেবেন যে সঠিকভাবে ডাউনলোড হয়েছে কিনা এখন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই ডাউনলোড কম্প সম্পন্ন হয়েছে এবং সব কিছু ঠিকঠাক আছে তো দর্শক এভাবেই কিন্তু আপনারা খুব ইজিলি কার্ড সম্পন্ন করতে পারবেন ডাউনলোড করা প্লাস অনলাইনে নিবন্ধন করা আপনাদের যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা উপকৃত হয় তাহলে অনুরোধ করছি শেয়ার করে দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি